হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা ইন্ডিয়ান পলিটির এম লক্ষ্মীকান্তের চ্যাপ্টার 9 অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক কর্তব্য নিয়ে আলোচনা করব। দো দ্য রাইটস অ্যান্ড ডিউটিস অফ দ্য সিটিজেন্স আর কোরিলেটিভ অ্যান্ড ইনসেপারেবল, দ্য অরিজিনাল কনস্টিটিউশন কন্টেন্ড অনলি দ্য ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড নট দ্য ফান্ডামেন্টাল ডিউটিস। তাহলে নাগরিকদের যে মৌলিক অধিকার এবং কর্তব্য, এই দুটো একে অপরের পরিপূরক এবং একে অপরের সাথে সম্পর্কযুক্ত হলেও আমাদের মূল সংবিধানে কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিস নিয়ে, মৌলিক যে কর্তব্য সেই সম্পর্কে কিন্তু কোনো কথা বলা হয়নি। আমাদের মূল সংবিধানে কোনো ফান্ডামেন্টাল ডিউটিস কিন্তু বলা ছিল না। In other words, the framers of the constitution did not feel it necessary to incorporate the fundamental duties of the citizens in the constitution. আমাদের যারা সংবিধান তৈরি করেছিলেন তাদের এটা মনে হয়নি যে ফান্ডামেন্টাল ডিউটিস এটাকে সংবিধানের অন্তর্ভুক্ত করার প্রয়োজন আছে। However, they incorporated the duties of the states in the constitution in the form of directive principle of state policy. যদিও তারা যে রাজ্যের বা রাষ্ট্রের যে, এখানে স্টেট বলতে রাষ্ট্র বোঝানো আছে, যে রাষ্ট্রের যে ডিউটি, যে কর্তব্য, সেগুলো কিন্তু ডাইরেক্টেড প্রিন্সিপাল অফ স্টেট পলিসি হিসেবে সংবিধানের মধ্যে যুক্ত করা ছিল। ল্যাটার ইন 1976 দ্য ফান্ডামেন্টাল ডিউটিস অফ সিটিজেন্স ওয়ার অ্যাডেড ইন দ্য কনস্টিটিউশন। পরবর্তীকালে 1976 সালে সংবিধানে কিন্তু এই ফান্ডামেন্টাল ডিউটিসটাকে অন্তর্ভুক্ত করা হয়। ইন 2002 ওয়ান মোর ফান্ডামেন্টাল ডিউটিস ওয়াজ অ্যাডেড। 2002 সালে আরও একটি ফান্ডামেন্টাল ডিউটি অ্যাড করা হয়েছে। দ্য ফান্ডামেন্টাল ডিউটিস ইন দ্য কনস্টিটিউশন আর ইন্সপায়ার্ড বাই দ্য কনস্টিটিউশন অফ ইটওয়াইল ইউএসএসআর। মৌলিক কর্তব্য এটা কিন্তু ইউএসএসআরের সংবিধান, অর্থাৎ পূর্বতন যে সোভিয়েত যুক্তরাষ্ট্র, সেই সোভিয়েত যুক্তরাষ্ট্র থেকে কিন্তু এই তাদের যে সংবিধান সেখান থেকে কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিস নেওয়া হয়েছিল 1976 সালে। পরবর্তীকালে ইউএসএসআর ভেঙে যায়। যাই হোক, নোটেবলি নান অফ দ্য কনস্টিটিউশন অফ দ্য মেজর ডেমোক্রেটিক কান্ট্রিজ লাইক ইউএসএ, কানাডা, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া সো অন স্পেসিফিক্যালি কন্টেন লিস্ট অফ ডিউটিস অফ সিটিজেন্স। সুতরাং এদের সংবিধানে কিন্তু এই এই যে বৃহত্তর যে গণতান্ত্রিক যে সমস্ত রাষ্ট্রগুলো রয়েছে, ডেমোক্রেটিক কান্ট্রিজ লাইক ইউএসএ, কানাডা, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, এখানে কিন্তু স্পেসিফিক্যালি এই সিটিজেন্সের ডিউটি নিয়ে কিন্তু আলোকপাত সেই অর্থে করা নেই। Japanese constitution is perhaps the only democratic constitution in the world which contains a list of duties of citizens. To shudhumatro Japane kintu ei ei ongsho ta antarbhukto kora chilo. The socialist countries on the country gave equal importance to the fundamental rights and duties of the citizens. Je somosto samastantrik desh gulo ache tara kintu ei moulik kortobyo ebong moulik odhikar eigulor upor shoman bhabe tara gurutto diye thake. Hence the constitution of Israel USSR declared that the citizens' exercise of their rights and freedoms was inseparable from the performance of their duties and obligations. সুতরাং ইউএসএসআরের সংবিধান কিন্তু এরা সামগ্রিকভাবে এরা বলে থাকেন যে এরা কিন্তু ইনসেপারেবল, এদেরকে বিচ্ছিন্ন করা যায় না। এই যে ফান্ডামেন্টাল ডিউটিস এবং ফান্ডামেন্টাল রাইটসগুলো রয়েছে এদেরকে কিন্তু বিচ্ছিন্ন করা যায় না, পারস্পরিকভাবে এরা সম্পর্কযুক্ত, একে অপরের পরিপূরক। তো এই বিষয়টা জাস্ট ভূমিকা হিসেবে ছিল। এবার আমরা দেখব শরণ সিং কমিটি রেকমেন্ডেশন, শরণ সিং কমিটি কী রেকমেন্ড করছে। ইন 1976 দ্য কংগ্রেস পার্টি সেট আপ দ্য সর্দার শরণ সিং কমিটি টু মেক রেকমেন্ডেশনস অ্যাবাউট ফান্ডামেন্টাল ডিউটিস। তো কংগ্রেস সরকার কিন্তু এই শরণ সিং কমিটিটাকে ফান্ডামেন্টাল ডিউটি সম্পর্কে রেকমেন্ড করার জন্য এটাকে অ্যাপয়েন্ট করলো। এই শরণ সিং কমিটিটা তারা তৈরি করলো। দ্য নিড এন্ড নেসেসিটি অফ হুইচ ওয়াজ ফেল্ট ডিউরিং দ্য অপারেশন অফ দ্য ইন্টারনাল ইন্টারনাল এমার্জেন্সির সময় কিন্তু আমরা জানি 1975 সালে এমার্জেন্সি ডাকা হয়েছিল তৃতীয়বারের জন্য এবং এখনও পর্যন্ত শেষবারের জন্য, কারণ এখনও পর্যন্ত জাতীয় যে এমার্জেন্সি, যে ন্যাশনাল এমার্জেন্সি অর্থাৎ জরুরি অবস্থা, জাতীয় জরুরিকালীন অবস্থা, সেটা কিন্তু মোট 3 বার ডাকা হয়েছে। 1962 চীনের সাথে যুদ্ধের সময়, 65 পাকিস্তানের সাথে যুদ্ধের সময় এবং 75 আভ্যন্তরীণ গোলযোগের কথা বলে সেখানে কিন্তু
এমার্জেন্সিটা ডাকা হয়েছিল, আমরা যখন এমার্জেন্সি ডিটেলসে পড়বো সেখানে আমরা এটা জানবো। পরবর্তীকালে সেই আভ্যন্তরীণ কলজক কথাটা কিন্তু সরিয়ে দেওয়া হয় সংবিধান থেকে। যাই হোক, 1975 যখন ডাকা হয়েছিল এই এমার্জেন্সিটা, তখন কিন্তু 76 আমরা জানি 42তম সংবিধান সংশোধনীতে আমাদের সংবিধানকে ব্যাপকভাবে পরিবর্তন করা হয়, যেটাকে মিনি কনস্টিটিউশন বলা হয় সেই জন্য। তো সেই সময় কিন্তু এই একটা বিরাট পরিবর্তন করা হয়েছিল এবং এই অন্তর্ভুক্ত করা হয়েছিল ফান্ডামেন্টাল ডিউটিসগুলোকে। দ্য কমিটি রেকমেন্ডেড দ্য ইনক্লুশন অফ এ সেপারেট চ্যাপ্টার অন ফান্ডামেন্টাল ডিউটিস ইন দ্য কনস্টিটিউশন, একটা আলাদা করে চ্যাপ্টার জোড়ার কথা বলে সংবিধানে এই ফান্ডামেন্টাল ডিউটিসের জন্য। ইট স্ট্রেস দ্য সিটিজেন্স শুড বিকাম কনসিয়াস দ্যাট ইন অ্যাডিশন টু দ্য এনজয়মেন্ট অফ রাইটস, সুতরাং এই ব্যাপারে যাতে জনসাধারণ সচেতন হতে পারে। দে অলসো হ্যাভ সার্টেন ডিউটিস টু পারফর্ম অ্যাজ ওয়েল, তাদেরকে তাদের কিছু ডিউটি করার জন্য রয়েছে, সে ব্যাপারে যাতে জনসাধারণ সচেতন হতে পারে। দ্য কংগ্রেস গভর্নমেন্ট অ্যাট সেন্টার অ্যাকসেপ্টেড দিস রিকমেন্ডেশন অ্যান্ড ইনঅ্যাক্টেড দ্য 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইন 1976। তাহলে 42তম সংবিধান সংশোধনী 1976 কিন্তু এই ফান্ডামেন্টাল ডিউটিসটা অ্যাড হচ্ছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যান্ড অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অ্যান্ড দ্য ইয়ার ইজ অলসো ইম্পর্টেন্ট। তো বারবার এটা আসবে, 42তম সংবিধান সংশোধনী 1976 বিভিন্ন পরিবর্তন করা হয়েছিল এই সময়। দিস অ্যামেন্ডমেন্ট অ্যাড এ নিউ পার্ট, নেমলি পার্ট 6A টু দ্য কনস্টিটিউশন, সরি পার্ট 4A টু দ্য কনস্টিটিউশন। তো এটা পার্ট 4A-র মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত করা রয়েছে। 4A রয়েছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এবং 4A-তে ঠিক তারপরেই রয়েছে ফান্ডামেন্টাল ডিউটিস সংবিধানে। দিস নিউ পার্ট কনসিস্ট অফ অনলি দ্য আর্টিকেল দ্যাট ইজ আর্টিকেল 51A, হুইচ ফর দ্য ফার্স্ট টাইম স্পেসিফাইড এ কোড অফ 10 ফান্ডামেন্টাল ডিউটিস অফ দ্য সিটিজেন্স। তাহলে এখানে শুধুমাত্র আর্টিকেল 51A যোগ করা হয়, সেখানে কিন্তু 10টা ফান্ডামেন্টাল ডিউটিস প্রাথমিকভাবে যোগ করা হয়েছিল। পরবর্তীকালে 2002-তে আবারও একটা ফান্ডামেন্টাল রাইটস ফান্ডামেন্টাল ডিউটিস যোগ করা হয়। যাই হোক, সেই মুহূর্তে 10টা যোগ করা হয়েছিল 1976 সালে। দ্য রুলিং কংগ্রেস পার্টি ডিক্লেয়ার দ্য নন ইনক্লুশন অফ ফান্ডামেন্টাল ডিউটিস ইন দ্য কনস্টিটিউশন অ্যাজ এ হিস্টোরিক্যাল মিস্টেক অ্যান্ড ক্লেম দ্যাট হোয়াট দ্য ফ্রেমার্স অফ দ্য কনস্টিটিউশন ফেল টু ডু ওয়াজ বিং ডান নাও। তো এটাকে একটা ঐতিহাসিক ভুল বলে তারা ব্যাখ্যা করেছিলেন, যে সংবিধান প্রণয়ে তারা একটা ঐতিহাসিক ভুল করেছিলেন এবং তারা এটা সংশোধন করে দিলেন। দো দ্য সরেনস্কিং কমিটি সাজেস্টেড দ্য ইনকর্পোরেশন অফ 8 ফান্ডামেন্টাল ডিউটিস ইন দ্য কনস্টিটিউশন, দ্য 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইনক্লুডেড 10 ফান্ডামেন্টাল ডিউটিস। তাহলে সরণ সিং কমিটি কিন্তু মাত্র 8টা ফান্ডামেন্টাল ডিউটি অ্যাড করার কথা বলেছিল, কিন্তু সেখানে 10টা অ্যাড করা হয়েছিল। ইন্টারেস্টিংলি সার্টেন রেকমেন্ডেশন অফ দ্য কমিটি ওয়ার নট অ্যাকসেপ্টেড বাই দ্য কংগ্রেস পার্টি অ্যান্ড হেন্স নট ইনকর্পোরেটেড ইন দ্য কনস্টিটিউশন। কিছু রেকমেন্ডেশন কিন্তু মেনে নেয়নি, এই যে 8টা রেকমেন্ড করা হয়েছিল সরণ সিং কমিটি দ্বারা, তার মধ্যে কিছু কিন্তু বাদও দেওয়া হয়েছিল, নতুন অর্থাৎ নতুন ঢোকানো হয়েছিল সেখানে। যাই হোক, তো সেখানে কী কী রয়েছিল, দ্য পার্লামেন্ট মে প্রোভাইড ফর দ্য ইম্পোজিশন অফ সাচ পেনাল্টি অর পানিশমেন্ট অ্যাজ মে বি কনসিডার্ড অ্যাপ্রোপ্রিয়েট ফর এনি কমপ্লেন্স উইথ অর রিফিউজাল টু অবজার্ভ এনি অফ দ্য ডিউটিস। তো সরণ সিং কমিটি বলেছিল যে এই ডিউটিগুলো যদি কেউ পালন না করে সেক্ষেত্রে পার্লামেন্ট কিন্তু তাকে শাস্তি দিতে পারে। নো ল ইম্পোজিং সাচ পেনাল্টি অর পানিশমেন্ট শ্যাল বি কল্ড ইন কোয়েশ্চেন ইন এনি কোর্ট অন দ্য গ্রাউন্ড অফ ইনফ্রিংমেন্ট অফ এনি ফান্ডামেন্টাল রাইটস অর অন দ্য গ্রাউন্ড অফ রেফারেন্স টু এনি আদার প্রভিশনস দ্য কনস্টিটিউশন। সুতরাং এই যে পানিশমেন্টটা দেয়া হচ্ছে, অর্থাৎ এই পার্লামেন্ট দ্বারা যে পানিশমেন্টটা দেওয়া হবে, সেটা কিন্তু কোনো জায়গাতে কিন্তু কোয়েশ্চেন করা যাবে না, কোনো জায়গাতে চ্যালেঞ্জ করা যাবে না সেই ব্যাপারে। ডিউটি টু পে ট্যাক্সেস শুড অলসো বি ফান্ডামেন্টাল ডিউটি অফ দ্য সিটিজেন। তাহলে সিটিজেনদের ট্যাক্স পে করা, এটাও কিন্তু একটা ফান্ডামেন্টাল ডিউটিজের মধ্যে সরণ সিং কমিটি রাখতে চেয়েছিল। তাহলে এই তিনটে সরণ সিং কমিটি রাখতে চেয়েছিল, যেটাকে কিন্তু বাদ দেওয়া হয়েছে ফান্ডামেন্টাল ডিউটিস থেকে। তাহলে কোনগুলো অন্তর্ভুক্ত করা হলো, মোট 10টা অন্তর্ভুক্ত করা হয়েছে আর্টিকেল 51A-তে পার্ট 4A-তে। নাম্বার 1, টু অ্যাবাইড বাই দ্য কনস্টিটিউশন অ্যান্ড রেসপেক্টস ইটস আইডিয়ালস অ্যান্ড ইনস্টিটিউশন দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অ্যান্ড দ্য ন্যাশনাল অ্যান্থেম। আমাদের সংবিধানকে সম্মান জানাতে হবে এবং জাতীয় পতাকা এবং জাতীয় যে সঙ্গীত, তার প্রতি কিন্তু আনুগত্য প্রকাশ করতে হবে, সম্মান প্রদর্শন করতে হবে। এবং এই সংবিধানের যে আইডিয়াল, যে দর্শন রয়েছে, সেইগুলোকে কিন্তু শ্রদ্ধা করতে হবে, সেগুলো মেনে চলতে হবে। এটা রয়েছে এতে। বিতে রয়েছে
টু চেরিশ অ্যান্ড ফলো দ্য নোবেল আইডিয়াস দ্যাট ইন্সপায়ার দ্য ন্যাশনাল স্ট্রাগল ফর ফ্রিডম। জাতীয় সংগ্রাম, তাদের যে আদর্শ, তাদের যে দর্শন, সেটাকে কিন্তু ফলো করতে হবে, অনুসরণ করতে হবে। সি, টু আপহোল্ড অ্যান্ড প্রোটেক্ট দ্য সভারেনিটি, ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া। ভারতের অখণ্ডতা, একতা, এগুলো কিন্তু বজায় রাখতে হবে, সার্বভৌমত্ব এগুলো কিন্তু বজায় রাখতে হবে। টু ডিফেন্ড দ্য কান্ট্রি অ্যান্ড রেন্ডার ন্যাশনাল সার্ভিস ওয়েন কল্ড আপন টু ডু সো। যখন আমাদের দেশ রক্ষার তাগিদে ডাক আসবে, তখন কিন্তু সেটা করতে হবে আমাদের, আমাদের দেশকে কিন্তু বাঁচাতে হবে যদি কোনো সময় ডাক আসে। নেক্সট, টু প্রমোট হারমোনি অ্যান্ড দ্য স্পিরিট অফ কমন ব্রাদারহুড অ্যামং অল দ্য পিপল অফ ইন্ডিয়া, ট্রান্সেন্ডিং রিলিজিয়াস, লিঙ্গুইস্টিক অ্যান্ড রিজিওনাল অর সেকশনাল ডাইভার্সিটিস, অ্যান্ড টু রিনাউন্স প্র্যাকটিস ডেরোগেটরি টু দ্য ডিগনিটি অফ ওমেন। তাহলে সৌভ্রাতৃত্ব, আমাদের যে ব্যাপক, আমাদের ভারতের যে ব্যাপক বিস্তৃত অংশ, সেখানে নানান ধর্মের মানুষ, নানান ভাষার মানুষ, নানান ধরনের মানুষের বসবাস, এদের মধ্যে একটা সামগ্রিকভাবে যাতে সৌভ্রাতৃত্ব গড়ে ওঠে, ভ্রাতৃত্ব বোধ গড়ে ওঠে, একতা তৈরি হয়, সেই ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে এবং মহিলাদের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে, সম্মান বজায় রাখতে হবে। নেক্সট, টু ভ্যালু অ্যান্ড প্রিজার্ভ দ্য রিচ হেরিটেজ অফ দ্য কান্ট্রিজ কম্পোজিট কালচার। আমাদের দেশের যে একটা বিরাট বড় সাংস্কৃতিক বৈচিত্র্য রয়েছে, সেটাকে কিন্তু বজায় রাখতে হবে, সেটাকে প্রতি গুরুত্ব দিতে হবে, ভ্যালু দিতে হবে এবং সেটাকে সংরক্ষণ করতে হবে। টু প্রোটেক্ট অ্যান্ড ইম্প্রুভ দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট ইনক্লুডিং ফরেস্ট, লেকস, রিভার্স অ্যান্ড ওয়াইল্ড লাইফ, অ্যান্ড টু হ্যাভ কম্প্যাশন ফর লিভিং ক্রিয়েচার্স। সুতরাং আমাদের পরিবেশ সচেতন হতে হবে, আমাদের পরিবেশকে উন্নত করতে হবে, প্রোটেক্ট করতে হবে এই বন জঙ্গল, হ্রদ, নদী এবং বিস্তৃত যে ওয়াইল্ড লাইফ রয়েছে, বন্যপ্রাণী রয়েছে, এদের সকলকে কিন্তু রক্ষা করতে হবে, বজায় রাখতে হবে এবং লিভিং ক্রিয়েচার্সদের প্রতি, জীবদের প্রতি কিন্তু একটা সহমর্মিতা দেখাতে হবে। নেক্সট, টু ডেভেলপ সায়েন্টিফিক টেম্পার, হিউম্যানিজম অ্যান্ড দ্য স্পিরিট অফ ইনকোয়ারি অ্যান্ড রিফর্ম। মানসিকতা, মানবিকতা, এইগুলো কিন্তু বর্ধন করতে হবে এবং অনুসন্ধানের ক্ষেত্রে এই সমস্ত বিষয়, অর্থাৎ বিজ্ঞান মনস্কতা, বৈজ্ঞানিকভাবে অনুসন্ধান, এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু আনতে হবে এবং সেটা যাতে বর্ধিত হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। টু সেফগার্ড পাবলিক প্রপার্টি অ্যান্ড দ্য অ্যাডজিওর অ্যান্ড টু অ্যাবজিওর ভায়োলেন্স। আমাদের যে পাবলিক প্রপার্টিসগুলো রয়েছে, সরকারি যে সমস্ত জিনিসগুলো রয়েছে, সেগুলোকে রক্ষা করতে হবে এবং নন ভায়োলেন্সের দিকে আমাদের কিন্তু যেতে হবে। টু স্ট্রাইভ টুয়ার্ডস এক্সেলেন্স ইন অল স্পেয়ার্স অফ ইন্ডিভিজুয়াল অ্যান্ড কালেকটিভ অ্যাক্টিভিটি, সো দ্যাট দ্য নেশন কনস্ট্যান্টলি রাইজেস টু হায়ার লেভেলস অফ এন্ডেভর অ্যান্ড অ্যাচিভমেন্ট। তাহলে উৎকৃষ্টতার দিকে আমাদের কিন্তু যেতে হবে, অর্থাৎ আমাদের এগিয়ে যেতে হবে, প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতাকে দিয়ে তাদের যে উৎকৃষ্টতা, প্রত্যেক ব্যক্তি যেন সমানভাবে অধিকার পায়, তাদের যে উৎকৃষ্টতা বজায় রাখে, সেই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে, সেটা আমাদের কর্তব্য এবং আমাদের দেশ যাতে এগিয়ে চলতে পারে সেই দিকে লক্ষ্য রেখে আমাদের কাজ করতে হবে। নেক্সট, টু প্রোভাইড অপরচুনিটিস ফর এডুকেশন টু হিজ চাইল্ড অর ওয়ার্ড বিটুইন দ্য এজ অফ 6 অ্যান্ড 14 ইয়ার্স, দিস ডিউটি ওয়াজ অ্যাডেড বাই দ্য 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002। তাহলে 6 থেকে 14 বছর বয়সী যে বাচ্চারা রয়েছে, তাদের কিন্তু শিক্ষার দিকটা দেখতে হবে, এটাও কিন্তু কর্তব্য, অর্থাৎ যারা বাবা মা রয়েছেন, যারা অন্যান্য নাগরিক যারা রয়েছেন, এটা কিন্তু তাদের কর্তব্য যে এই বাচ্চাদের 14 বছর পর্যন্ত বাচ্চাদের অন্তত পড়াশোনা করাতে হবে তাদের, এবং এটা অ্যাড হয়েছিল 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002। তো এই 11টা মৌলিক কর্তব্য রয়েছে। তো এরপর ফিচার্স অফ দ্য ফান্ডামেন্টাল ডিউটিস, এইগুলো ডেসক্রিপটিভ লেখার জন্য পড়া, তো এখানে আমাদের সেরকম গুরুত্ব না দিলেও চলবে। তো এরপর যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভার্মা কমিটি অবজারভেশনস। দ্য ভার্মা কমিটি অন ফান্ডামেন্টাল ডিউটিস অফ সিটিজেন্স 1999 আইডেন্টিফাইড দ্য এক্সিস্টেন্স অফ লিগাল প্রভিশনস ফর দ্য ইমপ্লিমেন্টেশন অফ সাম অফ দ্য ফান্ডামেন্টাল ডিউটিস, দে আর মেনশন বিলো।
অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিস যদি মেনে না চলা হয় সেক্ষেত্রে কিছু কিছু আইন করা আছে। সাধারণভাবে ফান্ডামেন্টাল ডিউটিস না মানলে সেই ধরনের কোনো সরাসরি সংবিধানে বলা নেই যে এইগুলো এই শাস্তি দেওয়া হবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আইন তৈরি করা আছে যে এইগুলো না মানলে কিন্তু তার শাস্তি হতে পারে। সেগুলো কি? দ্য প্রিভেনশন অফ ইনসাল্ট টু ন্যাশনাল অনার অ্যাক্ট 1971, গুরুত্বপূর্ণ, 1971-এ এই অসম্মান প্রদর্শনের ক্ষেত্রে একটা অ্যাক্ট আনা হয় যেটা ডিসরেসপেক্ট টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড ন্যাশনাল ফ্ল্যাগ অ্যান্ড দ্য ন্যাশনাল অ্যান্থেম। অর্থাৎ ওই এক নম্বরে যেটা রয়েছে, আমাদের সংবিধানের প্রতি সম্মান দেখাতে হবে, আমাদের জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান দেখাতে হবে, এটা যদি না মেনে চলা হয় সেক্ষেত্রে একটা আইন আছে, প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার অ্যাক্ট 1971। আর কী রয়েছে? দ্য ভেরিয়াস ক্রিমিনাল লস ইন ফোর্স প্রোভাইড ফর পানিশমেন্ট ফর এনকারেজিং এনিমিটি বিটুইন ডিফারেন্ট সেকশনস অফ পিপল অন গ্রাউন্ডস অফ ল্যাঙ্গুয়েজ, রেস, প্লেস, বার্থ, রিলিজিয়ান্স অ্যান্ড সো অন। তো এই জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, এই নির্বিশেষে যদি এদের মধ্যে যদি একটা সেপারেশনের চেষ্টা করা হয় সেক্ষেত্রে কিন্তু শাস্তি বিধানের কথা বলা রয়েছে। বিভিন্ন ক্রিমিনাল যে অ্যাক্ট রয়েছে সেখানে বলা রয়েছে যে এদের মধ্যে যদি একটা সমস্যা বাঁধানোর চেষ্টা করা হয় বিভিন্ন জাতিতে জাতিতে, বিভিন্ন ধর্মে ধর্মে, ভাষায় ভাষায় বিভেদ সৃষ্টি করে, তাহলে কিন্তু সেটা শাস্তিযোগ্য অপরাধ। নেক্সট, দ্য প্রোটেকশন অফ সিভিল রাইট অ্যাক্ট 1955, 1955-তে প্রোটেকশন অফ সিভিল রাইটস অ্যাক্ট, সেখানে বলা রয়েছে প্রোভাইড ফর পানিশমেন্ট ফর অফেন্সেস রিলেটেড টু কাস্ট অ্যান্ড রিলিজিয়ান। এখানেও কিন্তু এই কাস্ট রিলিজিয়ানের বিরুদ্ধে যদি কেউ কথা বলে বা সেই ধরনের কোনো অ্যাক্টিভিটি করে তার জন্য শাস্তির বিধান রয়েছে, প্রোটেকশন অফ সিভিল রাইট অ্যাক্ট 1955। দ্য ইন্ডিয়ান পেনাল কোড IPC ডিক্লেয়ার্স দ্য ইম্পুটেশনস অ্যান্ড অ্যাসারশন প্রেজুডিক্যাল টু ন্যাশনাল ইন্টিগ্রেশন অ্যাজ পানিশেবল অফেন্স। তাহলে আমাদের ভারতের অখণ্ডতার প্রতি যদি কেউ মানে সচেষ্ট হয়, অখণ্ডতা ভাঙতে সচেষ্ট হয়, তা সেখানে ইন্ডিয়ান পিনাল কোড IPCতে কিন্তু তার শাস্তি কথা বলা আছে। আনলফুল অ্যাক্টিভিটি প্রিভেনশন অ্যাক্ট অফ 1967 প্রোভাইডস ফর দ্য ডিক্লারেশন অফ কমিউনাল অর্গানাইজেশন অ্যাজ আ আনলফুল অ্যাসোসিয়েশন। তাহলে ধর্মীয় বিভিন্ন যে অর্গানাইজেশনগুলো রয়েছে, মৌলবাদ যারা প্রচার করে, সেক্ষেত্রে তারা কিন্তু আনলফুল বিচার্য হবে, সেটা বলা আছে আনলফুল অ্যাক্টিভিটি প্রিভেনশন অ্যাক্ট অফ 1967। অর্থাৎ যারা বিভিন্ন প্রচার করে, মৌলবাদ প্রচার করে যে সমস্ত সংগঠন, তাদেরকে বেআইনি ঘোষণা করা হয়েছে এই অ্যাক্টের মাধ্যমে। দ্য রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1951 প্রোভাইড ফর দ্য ডিসকোয়ালিফিকেশন অফ মেম্বার্স অফ পার্লামেন্ট অর আ স্টেট লেজিসলেচার ফর ইন্ডিয়ালিং ইন করাপ্ট প্র্যাকটিস, দ্যাট ইজ সলিসিটিং ভোটস অন দ্য গ্রাউন্ডস অফ রিলিজিয়াস অর প্রমোটিং এনিমিটি বিটুইন ডিফারেন্স সেকশনস অফ পিপল অন দ্য গ্রাউন্ড অফ কাস্ট, ডেক্স, রিলিজিয়াস অ্যান্ড সো অন, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সো অন। তো রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট অর্থাৎ পার্লামেন্টে যারা যাচ্ছেন এবং ভোট সংক্রান্ত বিভিন্ন বিষয়, তো সেইখানে বলা রয়েছে, 1951 সালেই এটা তৈরি করা হয়েছিল, সেখানে বলা রয়েছে কেউ যদি কোনো প্রার্থী, কোনো যিনি ভোটে দাঁড়িয়েছেন, তিনি যদি এই লিঙ্গের ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে ভোট চেয়ে থাকেন, সেটা কিন্তু তার শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে এবং সেটা লেখা রয়েছে এই প্রিভেনশন অফ সরি দ্য রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1951। দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট অফ 1972 প্রোহিবিটস ট্রেড ইন রেয়ার ইন্ডিজার স্পিসিসেস। অর্থাৎ আমাদের বন্যপ্রাণী সংরক্ষণ করতে হবে, এটা বলা রয়েছে ডিউটিজে। 1972-এ ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট আছে এবং সেখানে কিন্তু যারা এই সমস্ত এন্ডেঞ্জার স্পিসিস যেগুলো ভবিষ্যতে বিলুপ্তির সম্ভাবনা রয়েছে, সেখানে যদি কোনো ব্যবসায়িক ভিত্তিতে তাদের বিয়ে করে থাকে, ব্যবসা করে থাকে সেই সম্বন্ধ নিয়ে, তাহলে কিন্তু তাদের শাস্তি বিধান রয়েছে এই অ্যাক্টে। ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 1980 চেকস ইনডিসক্রিমিনেট ডিফরেস্টেশন অ্যান্ড ডাইভার্সন অফ ফরেস্ট অ্যান্ড ল্যান্ড ফর নন ফরেস্ট পারপাসেস। তাহলে বিভিন্ন বন জঙ্গল এগুলোকে যদি উচ্ছেদ করা হয় বিভিন্ন নন ফরেস্ট পারপাসে, বিভিন্ন বসতি স্থাপন বা বিভিন্ন যদি নষ্ট করা হয় বন জঙ্গল, সেক্ষেত্রে কিন্তু 1980-তে এই অ্যাক্টটা তৈরি করা হয়েছিল শাস্তি বিধানের জন্য। তো যাই হোক, এই এই ছিল ফান্ডামেন্টাল ডিউটিস, গুরুত্বপূর্ণ এই কমিটি কোন কত সংবিধান, কততম সংবিধান সংশোধনে এসেছিলো, কোন জায়গাতে রয়েছে সেগুলো গুরুত্বপূর্ণ, এবং এই শরণ সিং কমিটির কী রেকমেন্ডেশান ছিল, কোনগুলো আছে সেগুলো গুরুত্বপূর্ণ। তো এই ফান্ডামেন্টাল ডিউটিসের অংশগুলো, অবশ্যই ফান্ডামেন্টাল রাইটসের
মতোই এটাকে কিন্তু গুরুত্ব দিয়ে পড়া উচিত। তো এই অধ্যায়টা এখানেই শেষ হচ্ছে। নমস্কার, ধন্যবাদ।